বাংলা ছোট পর্দা অর্থাৎ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা হৃতজিত চট্টোপাধ্যায়, যারা বাংলা সিনেমার বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শক, তারা অভিনেতার অভিনয় নিশ্চিত দেখেছেন। ছোট পর্দার জেরে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সম্প্রতি তিনি এক গুচ্ছ বিশেষ চমক নিয়ে হাজির হয়েছিলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। রচনা ব্যানার্জির সঞ্চালিত এই শো বাঙালির কাছে খানিকটা অভ্যেসের মতো হয়ে গেছে। ঘরে ঘরে ক্রমেই বাড়ছে শো এর জনপ্রিয়তা। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অনুষ্ঠিত হলো আই বুড়ো ভাত পর্ব। দিদি রচনা ব্যানার্জির সামনে আই বুড়ো ভাত খেলেন হবু বিবাহিতরা। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমার দুর্গা খ্যাত টলি অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায়। সেই উপলক্ষে অনুষ্ঠিত হলো দুর্দান্ত মজার পর্ব। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে প্রেমিকা অর্পিতা তিওয়ারির সাথে সাত পাক ঘুরবেন হৃতজিৎ চট্টোপাধ্যায়। এদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে বান্ধবীর সাথে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতা। দর্শকদের সাথে তিনি ভাগ করে নিয়েছেন তাদের প্রেমের খুঁটিনাটি, সম্পর্কের সমীকরণ। অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায়কে আজ খুব বেশি ধারাবাহিকে চোখে না পড়লে অনুরাগীদের মনে তার জায়গা কিন্তু একটুও কমেনি। অভিনেতা খুব কম সংখ্যক ধারাবাহিকে অভিনয় করেন, তবে বিশাল পরিমাণে মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে। জানা গেছে হৃতজিৎ এবং অর্পিতা আগামী 25 মে বিয়ে করতে যাচ্ছেন, আর তার আগেই প্রকাশের সমস্ত দর্শকদের সামনে আই বুড়ো ভাত খেলেন জুটি। ব্যক্তিগতভাবে কোনোদিনই তারা এই বিষয়ে স্পষ্ট করে মুখ খুলেননি, তাই হঠাৎ দর্শকদের কাছে সারপ্রাইজটা বেশ মজারই লেগেছে। জেফ্রি খান, আমার সংবাদ।